বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবস্থাপনার কারণে টিকিট পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সৌদি প্রবাসী শ্রমিকদের। সকাল থেকেই টিকিট প্রত্যাশী সৌদি প্রবাসী শ্রমিকরা টিকিটের জন্য ভিড় করেন মতিঝিলের বিমান কার্যালয়ের সামনে। ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট দেওয়ার কথা থাকলেও কিছু ট্রাভেল এজেন্সির মাধ্যমে অতিরিক্ত টাকায় সহজে টিকিট পাওয়ার অভিযোগ করেন তারা। এদিকে সৌদি এয়ারলাইন্স ভিসার ভিত্তিতে টিকিট দেওয়ায় জটিলতা কিছুটা কমেছে, তবে লোকবল সংকটে বিলম্ব হচ্ছে বলে জানান টিকিট প্রত্যাশীরা। আমাকে বলছে যে আপনি এখানে লাইনে দাঁড়ান, ঠিক আছে, আমরা আসতেছি, 5000 টাকা দিলে আমরা তোমাকে টিকিট নিয়ে দিব। ট্রাভেলসগুলো এজেন্টগুলো ছোট ছোট এইগুলো কীভাবে বললো আজকে 35000 টাকা দিলে 3 দিনের ভিতরে ওরা টিকিট দিবে? অনেক এজেন্সি বলছে 60-50, 45-30, 35, যে যে ফার্সে এইভাবে বলছে, কিন্তু 80ও বলছে।